हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज हमें अपने देखा वो की करे अपनारा कोनो ऑर्डर कैंसिल करा पर टाकाटा रिफंड की करे नहीं आज बने अपने अकाउंट। ऐ जी देखते बस से हमार एक टू ऑर्डर कैंसिल हुए थे, तो कैंसिल है पर ये डॉलर गुलो हमार ऐ जी देखते बस से एक गुलो डॉलर हमार अकाउंट ऐसे जमा हुए थे, तो ऐ बैलेंस देखते बस से এখন এই টাকাটা উইথড্র করার জন্য কিন্তু আমি যদি ড্যাশবোর্ড থেকে আমার সেলিং দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে যাব। এখানে আসার পর যদি আমি আর্নিংসে ক্লিক করি, তো এই টাকাটা কিন্তু আমার এখানে জমা হয়নি, কারণ আমি এটা আর্ন করিনি। এটা আমি অর্ডার করেছি, যার কারণে রিফান্ড আসছে, সেখান থেকে আমাকে ব্যাংকে আবার ফেরত নিয়ে যেতে হবে। তো আমাকে ডলারটা আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে জমা হয়েছে, এখানে সিটিং অপশনে দেন ব্যালেন্স, এখানে এসে আমার টাকাটা জমা হয়েছে। তো এখান থেকে আমাকে আবার অ্যাকাউন্টে ফেরত নিয়ে যেতে হবে। তো ফেরত নেওয়ার জন্য আমাকে একটু স্ক্রল করে নিচে নামতে হবে। নিচে নামার পর দেখতে পাচ্ছেন সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো। তো সাপোর্টে ক্লিক করার পর আমার এখানে বায়ার সেলার দেখাচ্ছে, তো আমি যেহেতু সেলারে ক্লিক করব, আমি অর্ডার করেছিলাম, তো উইথড্রলস দেন উইথড্রলস, উইথড্রলস থেকে আমাকে এখানে ড্রলস, তো উইথড্রলিং ফান্ডসে ক্লিক করব। এখান থেকে আমাকে একটু স্ক্রল করে নিচে নামতে হবে। দেন এখানে আমাকে সাবমিট এর রিকোয়েস্টে ক্লিক করব। তো সাবমিট এর রিকোয়েস্টে হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, তো এখানে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটি সিলেক্ট করে দিবেন। অর্ডার ইস্যুস, অ্যাকাউন্ট ইস্যুস, সেলার ডেটা। তো আমার যেহেতু পেমেন্ট, তো আমি পেমেন্ট দিলাম। হোয়াট কাইন্ড অফ পেমেন্ট ইস্যুস, হোয়াট কাইন্ড অফ পেমেন্ট ইস্যুস আর ইউর, তো এটা আমার এখানে দিয়ে দিব রিকোয়েস্ট অ্যান্ড রিফান্ড ফর এ ক্যান্সেল অর্ডার। হোয়াট সিম টু বি দ্য প্রবলেম, মানে আপনি কী সমস্যা করছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আই ওয়ান্ট টু এ রিফান্ড ফর এ ক্যান্সেল অর্ডার, তো আমি এটা দিয়ে দিলাম। তো আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন এত ডলার ফাইভের ব্যালেন্স ফ্রম ক্যান্সেল অর্ডার, রিফিউজ টু রিকোয়েস্ট এ রিফান্ড পেমেন্ট মেথড, উই রিভিউ ইউর রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই 24 আওয়ার্স। তো আমাদের 24 আওয়ার্সের মধ্যে এটা আমাদের রিপ্লাই করবে যে, তো এখানে আপনি চাইলে লাইক দিতে পারেন, আনলাইক দিতে পারেন। তো আমি লাইক দিয়ে দিলাম, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো এইগুলো সব ঠিক আছে কিনা একবার চেক করে আপনি এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি, তো আমার এটা সাকসেসফুলি সেন্ট হয়ে গেল। তো এর আগেও আমি একটা প্রবলেমে পড়েছিলাম সেম কাজ, তো আমার দেখতে পাচ্ছেন এখানে 2 মান্থ আগেও, তো সলভ হয়েছে। আশা করি এটা সলভ হয়ে যাবে, একটু সময় লাগবে, হয়তো 15 দিন অথবা 20 দিন সময় লাগতে পারে। টেনশন করবেন না, রিফান্ড অবশ্যই আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।